শুরু হয়েছে জাম্বুরার মৌসুম। শীতের আগ পর্যন্ত বাজারে মিলবে জাম্বুরা বা বাদাবি লেবু। বড় আকৃতির এই সাইট্রাস ফলটির দেখা মূলত এশিয়াতেই মেলে। নিয়মিত জাম্বুরা খেলে দূরে থাকতে পারবেন অনেক ধরনের রোগ থেকে। এতে ক্যান্সার প্রতিরোধী, অ্যান্টি অক্সিডেন্ট সহ আরও বেশ কিছু প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। তাই চলুন দেরি না করে আমরা এই ভিডিওতে জেনে নেই জাম্বুরার 10টি পুষ্টি ও স্বাস্থ্য গুণাগুণ সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওতে একটি লাইক করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার এক, ক্যান্সার প্রতিরোধ। জাম্বুরা আন্তরিক অগ্নাশয় ও স্তন ক্যান্সার প্রতিরোধ করে। এর লিমোনয়েড নামক উপকরণ ক্যান্সারের জীবাণুকে ধ্বংস করে ও এর আঁশ মলাশয়ের ক্যান্সার প্রতিরোধ করে। নাম্বার দুই, রোগ প্রতিরোধ। ভিটামিন সি অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং ফ্রি রেডিকাল থেকে কোষে রক্ষা করে। এটি শরীরে আগত জীবাণু ধ্বংস করে ও ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। নাম্বার তিন, রক্তচাপ স্বাভাবিক রাখে। লো সোডিয়াম ও উচ্চ পটাশিয়াম সমৃদ্ধ খাবার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে। পটাশিয়াম রক্তচাপ স্বাভাবিক রেখে রক্তনালীর টান প্রতিরোধ করে ও রক্তনালী প্রসারিত করে। নাম্বার চার, ত্বক কোমল করে। প্রাকৃতিক ফলমূলে বিভিন্ন ভিটামিন মিনারেল আছে, যেটি আমাদের দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণ করার পাশাপাশি শরীরের অন্যান্য অঙ্গে যথাযথ পুষ্টি নিশ্চিত করে। জাম্বুরা আমাদের ত্বক কোমল করে ও ত্বকের বলির রেখা কমায়। নাম্বার পাঁচ, হজম সমস্যায়। জাম্বুরাতে রয়েছে প্রচুর আঁশ। এটি খাদ্যের সঠিক পরিপাকে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়ার মতো সমস্যা দূর করে। এর আঁশ পরিপাকতন্ত্রের ক্রিয়া সচল রাখে ও সঠিক মাত্রায় পরিপাক রস নিঃসৃত করে, ফলে খাদ্যের সর্বোচ্চ পরিপাক হয় এবং হজমের সমস্যা দূর হয়। নাম্বার ছয়, পানিশূন্যতা রোধ করে। জাম্বুরাতে পটাশিয়াম ম্যাগনেশিয়াম আছে, যা পেশি সংকোচন রোধ করতে সহায়তা করে। পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের অভাবে পেশি সংকুচিত হয়ে যায়। জাম্বুরা এই সংকোচন রোধ করে শরীরের পানির অভাব পূরণ করে। নাম্বার সাত, মজবুত হাড়। আমাদের দেহে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও সোডিয়ামের অভাব হলে অস্টিওপোরোসিস সহ হাড়ের নানাবিধ রোগ দেখা দেয়। জাম্বুরাতে এই খনিজ উপাদানসমূহ পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। নাম্বার আট, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে। টক জাতীয় ফলমূলগুলো ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্তে খেতে পারেন, কেননা এগুলোতে হাই সুগার থাকে না, বরং এতে বিদ্যমান অ্যাসিড রক্তের শর্করা লেভেল নিয়ন্ত্রণে রাখে। নাম্বার নয়, ক্ষত সারাতে। অনেকের ভুল ধারণা আছে যে টক জাতীয় ফল খেলে ক্ষত সারাতে দেরি লাগে, কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য যে টক জাতীয় ফল ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার ক্ষত সারাতে দ্রুত সাহায্য করে। এই ক্ষত হতে পারে অপারেশনের ক্ষত, কেটে যাওয়ার ক্ষত, পড়ে গিয়ে সৃষ্ট ক্ষত ইত্যাদি। নাম্বার দশ, ওজন কমায়। জাম্বুরাতে রয়েছে প্রচুর আঁশ। এটি দেহের অতিরিক্ত চর্বি ঝরাতে সাহায্য করে, তাই নিয়মিত জাম্বুরা গ্রহণে শরীরের ওজন কমে।